বা পয়লা ওনা যত না আঙ্কু মিলা নাই জানে তা ওষানে নাং শোনা কতমা তোমার গাই শুনি তো শান মারি না বুঝ কারণ আর ওই চা ছিল ত্রিপুরা তো বুঝলে জাতীয় সমন্বয় সমিতি দুকলি মহকুমা বেদিনে ফাইতু সংসদ না যাহা কাছে লুকুতুম লুকুতুম ফাইজা তো নারায় কতল মন্ত্রী রতন বৌমিক সাংসদ জর্না দাস উইদ্য নক্ষবাই ব্যাপক আদংশ লুকুতুম পালসু হয়েছে মারি মকলক লাইছে তো নোহাকা ভাবে বলবো আজকে সারা ভারতবর্ষে দলিত এবং সংখ্যালঘু মানুষ তারা আক্রান্ত, তারা ভীত সন্ত্রস্ত। আমাদের দেশে যে সরকারটা এসছেন বিজেপি, তারা বলছেন যে আমাদের দেশটা নতুন করে চিন্তা করতে হবে। ভারতবর্ষের সরকারে যারা তোমার সাথে থাম মিলিত বাইথনে বকরবন কাইবাসি বেলবতা পাখর ওই বিশ্ব রেকর্ড খেলা এনা কাটিয়ে স্যার সৌনই ব্যাটালিয়নের জওয়ান ধর্মেন্দ্র সিং যা ছিল হাস্ত সপয় বাহিনী সদক খতল থাং সরকার ধর্মেন্দ্র সিং কত মাথানায় অগাসনি চিদক শালমারি ও দিল্লি ও আইডব্লিউ আর ফাউন্ডেশন উপায়িত যুগল জমানি বিশ্ব রেকর্ড বাতালে মহ বাঘ নামানি রাজাকনি বুজং নগর সামনে টিএসআর সৌনই ব্যাটালিয়নে সদর খতল সাম তাংতনাই ধর্মেন্দ্র সিং দীপবর দাস বাইথং অটো মালখন দিয়ে বিশালপুর থাংমানি জড়ব লামো কাইসা বাইসাইকেল কাউই ফাইনাই আবার সেলুন দোকান রনাইনি বাগরা অনিল কুমার বৌমিক দাগরি রুই খারে থাকা ওলো নিউ মার্কেট হাতি ও থাঙ্গ অ মাখন নগু থাকে অনিল বাবু মাখন চালনা কক্সুম কাঙ্কানো ও অটো চালনা বনে যাইকে বুকাত কারণে কক্সিল মু আমার অন্য নগর গানানি রাংসাং দোকানি সামুদানে সম্ভব ভাই কেবল মরি কাঙ্কা বৌন চলে যাবই যাত্রী সহক ও অটো চালনায় ওলো ও অটো চালনায় তেই দোকান রনে শুনি বিশিং ওয়ালাই তলাই উঞ্জাখা একটা বাইসাইকেল ওটুর সঙ্গে লাগছে মানে ওটু বেজাতে লাগছে বাইসাইকেল গুলো নিউ মার্কেটে এসে ওটুর থামাই ওটু দেবে রে মাস্টার তখন আমরা দেখি আগে গেছি গেছে রেখে দেওয়াছি গাড়িটার আগে টাইপ করতেছি তখন সোনের দোকানে মনিকা জুয়েলারি সম্ভবত কর্মচারীরা হ্যাঁ হেয়া এসে এটা কইতাছে ওই হ্যাঁ বিউটি সামনে লামাইয়া তত্ত্বে করল না তখন আমি বললাম এটা কোন ধরনের কথাবার্তা তত্ত্বে করল না মানে এটা কি হ্যাঁ আমরা কথা কই না কথা কর্ণের এ কথাটা কর্ণের লগে লগে সবাই এসে আপে তবে ফিরে আরম্ভ করছে গাড়ি ভাঙচুর মানে স্বর্ণপট্টি হ্যাঁ স্বর্ণপট্টি যা আছে সব স্বর্ণ ধরে আমাদের সঙ্গে রাস্তা দেখতে আমার সাথে আমি দেওয়াটা বাইরে কৌটুমা তো সবচেয়ে লেগলা জানো নাই তুমি কবর কৌটুমা যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে
বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আরএফএল ওয়াশিং বল, ঝক্কি ঝামেলাকে বিদায়। বড় একটা ভুল হয়ে গেছে বউ। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার সাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না, তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। হি
টিভির ফাঁকে সব চালেন না মাইয়া গুলা তেই জোতে শাল পিছে না বারাত অংশ থাইতা বসং রঙি কত বানো হঞ্জাং নাই অসাবানি আমনে বিষণ আহাতা করুং সোন মানি কায়া তাক থেকে পাইলি এনুকা কল্যাণপুর বাজার কলোনি কামিনে তনে ভুবন পুত্র পালন না মানি কায়া তাক থেকে পাইলি এনুকা তাকলে বিশে ভুবন বাবু কায়ব্রুই মানি কায়া তাক উঠ ভুবন বাবু সরকার মানি কায়া তাক থানি নামাসু মানে খুনে রঙি দাম গবাং উমা নির্বাগই মুনাফানে মুখা ব আমসুক মানলিয়া আমি আজকে প্রায় 20 বছর 25 বছর মুক্তি মানে মানে তিনটা মেয়ে বিয়ে দিলাম আগে ফোনার কারবার তেমন আর ফোনার কারবার করি না তাহলে লাভ নেই তারপর তখন আমার কিছু সাহায্য না ব্লকও দেয় না পঞ্চায়েতও দেয় না কোনো সুরক্ষিত হয় না নিজেই কিছু দিন মজুরি কাম করে এগুলি করি আর কি মালি আনি কিন না এই করে সেগুলি সব কিছু করি 3000 টাকা লাভ হয় একটা মূর্তি বেসলে 8000 টাকা বেসলে সাইটটা মূর্তি বানিয়েছে আসলে তো বেশি মানে তাদের তো জিনিসপত্রের দাম বেশি দিকটা আর বানাতে পারছেন আর কি পরিবেশটা সবসময় থাকতো হ্যাঁ তার লগে এইভাবে চলে থাকতাম এইভাবে আমরা ইয়ে আর কি আমার শাসক বদনি লুকুথু মালকুন্তি মাঞ্জুমা নেরি আমা বাগুনে লামা মালকুন চালক মাংলা কুনি সাকলাই জাখা কক্সিনু খরতা মালকুন চালক নেনি পাটে মু কল্যাণপুর বাগান বাজার শর্মা থানে সালকি জাসাকা বাগান বাজার সিপিএম বদনি কাছাই লুকুথু সংসে জাখা তে অ লুকুথু মালকুন্তি ওই মাঞ্জুয়ানি বাগুনে অ খরতা মালকুন চালক নে সংন কলিয়ে জারি রি জাখা চাষর অ মালকুন চালক নে কল্যাণপুর সিজন অফিস বগনি গোসম বলাই নাই না থাকা কাকন অফিসে সিম্পন সাকলে রেজা কালাম মালকুন তুই নখর মাংলা আমার ইয়াগুলো পাটে মুন খবই বিজেপি খতল সাহরদার কাঙ্কা ভারতীয় মন্ত্র সঙ্গন কর্মসং কল্যাণপুর মোটর স্ট্যান্ড লামাকে এবং সংযোগ নাকা কত আমাদের সততা কল্যাণপুর থানানে পুলিশ তাই তন্ত্রে সামলাবে নাকা আমরা গত 31 তারিখে একটা বাগানবাজারের সিপিএমে একটা প্রোগ্রাম গেছিলাম আমরা কইছিল গাড়ি নিয়ে আমরা ওইখানে যাইতাম প্রোগ্রামে তো আমরা গেছিলে দেখি গতকালকে বিকেলবেলা আমরা জানাইতে হয়েছে আজকে থেকে আমরা গাড়ি চালাইতে পারতাম আজকে সকালে যখন আমরা স্ট্যান্ড আইছি তখন আমরা দেখতেছি আমরা কেড়ে গাড়ি নিয়ে আইলাম গাড়ি যোগ আমরা গাড়ি চালাইতে পারতাম না এই বিষয় নিয়ে সেটা আমরা ভাবছিলাম আমরা থানার মধ্যে একটা এফআইআর করছিলাম থানা আমরা ইয়ে করে সেটা থানা গেছিল তারা কোনো কিছু মানে না তারা তারার মতো চলছে তারপর আমরা আমরা থানাতে কইছিলাম আমরা বৃহত্তর আন্দোলন যাব তারা কিন্তু কোনো পদক্ষেপ না নেয় আমরা এখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ভারতীয় মজদুর সংঘ থেকে আমরা এখানে রাস্তা অবরোধে বসে আমরা যে গাড়ির উপর নির্ভরশীল এই গাড়িটা চালাই সেটা আমার সংসারটা চলে তো আমি আরেকজনের গাড়ি চালাই অথচ আজকে আমার কাছে আমি আজকের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম না তাহলে আমি কি করতাম আমরা কিরকম বাধ্য পাইনি আমরা যার কারণে আমরা কত উপরে ইয়ে করছি আমরা 31 তারিখ বাগান বাজারে একটা সিপিএম এর প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে সব ড্রাইভারদের মধ্যে হুলিয়া জারি করা হয় তারা যাতে গাড়ি নিয়ে বিনামূল্যে পরিষেবা প্রদান করে এখানে দুজন ড্রাইভার শারীরিক অসুস্থতার জন্য সেখানে যেতে পারেনি তারা যখন আর সিন্ডিকেটে এসছে তাদেরকে বলেছে তোমরা গাড়িতে ইয়ে সিন্ডিকেট থেকে বেরিয়ে যাও তোমরা রোডের মধ্যে গাড়ি চালাতে পারবে না তাদের কাছে যোগ্য পেপার রয়েছে রোড পারমিট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সব কাগজ যাবতীয় কাগজপত্র রয়েছে তারপর তারা বাধ্য হয়ে থানায় এফআইআর করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা করা না করাতে আমরা স্থানীয় লোক এসে এখানে রাস্তা অবরোধ করেছে চাষালে সার্গ খোয়ালি নৃপেন চক্রবর্তী এভেনিউ ও সংসনায় থাকা লেখা পড়ে মাথা এস এফ আই তে ডিএসি এম পাইন তে গেছে লোকতম অলোকতম ফাইজার তো এস এফ আই হাসতে কমতে পার নবরণ দেব সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সন্দুক বসন লেখা পড়ে অজমা এবার বিদেব পদ্ম কুমার দেব পর মাকো সং অসানে লোকতম কৌ নারনা থান তিনি আদম সংযত্ন কেন্দ্র নিয়ে বিজেপি সরকার যাইতে সেজা হকা 10 শতাংশ টাকা মনের কথা তার আগে টাকাও খরচ করা হচ্ছে না এই টাকা যদি খরচ করা হতো তাহলে আজকে আমরা আরো অনেক অনেক হাই হাই তবে সব চাই লাগলা তখন নাই তো কবর কাউটমা কেন সবাই তোর মতো হয় না
কেন এত ঝামেলা করে? কেন কেন? ভাগ্যে আরএফএল এসডব্লিউ আর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউ আর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো? আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, ফিরে এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে।
এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এইসবের ভিত্তিতে আজকে আমাদের ত্রিপুরা তথা আমাদের গ্রামও আমরা পালন করতে যাচ্ছি। আগামী দিনও আমরা শান্তি, সেবা, স্বচ্ছতা এইগুলি বজায় রাখার চেষ্টা করব। বিজেপি দলাই জেলা প্রভারী রামপদ জমাতিয়া, ধলাই জেলা তুইফাং পরিমল দেবর্মা, সমর পাল্লা, খবর বিভাগ আদম সহ। সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতিতে আজকে বামফ্রন্টের যারা 153 জন থেকে আজকে 151 জন আমাদের বিজেপিতে জয়েন করেছে। এটার একমাত্র কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে আজকে বিক্ষুব্ধ হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে তারা যোগদান করেছে। নাবালক যারা সম্পর্কে আছে, বাচ্চা মেয়ে এবং ছেলে চারজন তারা নিয়ে থানাতে আসে, পুলিশ জিডি করছে এবং এলাকা যোগাযোগ করতে চেষ্টা করছে।
মানে গার্জেনদের খবর দেওয়া হবে, তারা আইসোলেশনে বা চাইল্ডদের তারা যদি ওইখানে গিয়ে পৌঁছে দেয়। খবর কক্ষ মাতান বাবা আসন ছাড়া রুম নাই তিনি খবর কক্ষ মানে ফোকাস ত্রিপুরা যত না হামায়।